পদোন্নতির পরীক্ষার জন্য সাক্ষ্য আইনের এক্সক্লুসিভ সাজেশন, যতটুকু বলবো ঠিক ততটুকু পড়লেই হবে। মনে রাখবেন, পুলিশ পদোন্নতি পরীক্ষার জন্য খুব বেশি পড়তে হয় না, তবে গুরুত্বপূর্ণ ধারাগুলো অবশ্যই পড়তে হবে। তাহলে সাক্ষ্য আইন থেকে পড়ে ফেলুন। 5, 6, 8, 9, 11 ধারা 17, 24 থেকে 33, 45, 47, 56 থেকে 65 ধারা 90, 101 থেকে 108 112, 115 118, 119 126, 133, 134 137, 141 থেকে 143 145, 146 154, 155 সবশেষ 159। পুলিশ পদোন্নতি পরীক্ষা যারা দিবেন, শুনলেন যে সাক্ষ্য আইন থেকে যেই সাজেশন দেওয়া হলো, আসলে দেখেন আপনাকে অনেক অনেক বেশি পড়তে হবে না। তবে দীপ্তি মণ্ডল যেটা বলেছে, যে ধারাগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলো মিস করা যাবে না, এগুলো আপনাকে পড়তে হবে। তাহলে সাক্ষ্য আইন থেকে যারা পুলিশ পদোন্নতি পরীক্ষা দিবেন, মনে রাখবেন সাক্ষ্য আইন থেকে আপনাকে এতটুকু পড়লেই হবে। ভালো থাকুন, শেয়ার করুন। শেয়ার করতে কিন্তু ভুলবেন না।